সারি সারি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে। পদ্মায় প্রবল স্রোতের কারণে এ রুটে 9 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর রোববার ভোরে 8টি ফেরি দিয়ে চালু হয় যানবাহন পারাপার। তবে স্রোতের কারণে ফেরিগুলো ধীরগতিতে চলায় উভয় পারে সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ সারি। যাত্রীদের পাশাপাশি সবচেয়ে বেশি বিপাকে পড়ে পণ্যবাহী ট্রাকগুলো। কয়েকদিন ঘাটে থাকলেও কাঁচামাল নিয়ে পার হতে পারছেন না চালক ও হেলপাররা। ফেরি আসতেছে না, অনেক কষ্ট হইতাছে আমাদের। ঈদের জন্য ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি, একটু কষ্ট হলো, সবাই যাই তো। অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি, খুবই কষ্ট লাগতেছে গরম। আমি আসছি আবার পদ্মা সেতুর মাল নিয়ে, কেমিক্যাল নিয়ে, মিক্সার কেমিক্যাল, তারপর আমি পারিবার পারতাছি না। যদি এইরকম হয় তাহলে তো আজকের দিন তো কালকে দিনও ফেরত পাবো। ঘাট কর্তৃপক্ষের নদীর তীব্র স্রোত যদি আবার কমে আসে হয়তো আমাদের এই ড্রামফেরগুলো আবার সচল হয়ে গেলে আমাদের এই সমস্যা হয়তো থাকবে না। একই অবস্থা পাটুরিয়া দৌলতদিয়া রুটেও। এ রুটে যাত্রীদের চাপ কিছুটা কম। কাঁচামালবাহী পণ্য ও গরুবাহী ট্রাক নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ট্রাক চালক ও হেলপাররা। দিনের পর দিন ঘাটে আটকা পড়ে অসহনীয় দিন কাটছে তাদের। খুব ভালো লাগছে, অনেকদিন পর ছেলেমেয়েদেরকে নিয়ে একসাথে ঈদ করতে যাচ্ছি। আমরা তো কাঁচামালে 2 দিন বসে যেতে পারছি না, 4 দিন ধরে বসে আছি। খাওয়ার সমস্যা, গোসলের সমস্যা, টয়লেটের সমস্যা। পাটুরিয়া দৌলতদিয়া রুটে 15টির মধ্যে চলাচল করছে 12টি ফেরি। আবু নোমান, সময় সংবাদ,